আজকে আমাদের সি প্রোগ্রামিংয়ের টপিক হলো কনস্ট্যান্ট, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনস্ট্যান্টের ভূমিকা কী, কত ধরনের কনস্ট্যান্ট থাকে এবং তাদের এক্সাম্পল এবং সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাদের ইমপ্লিমেন্টেশন আমরা একে একে দেখাবো। তো প্রথমেই আমরা জেনে নিই চলুন যে সি প্রোগ্রামিং কনস্ট্যান্টের অর্থ কী, অর্থাৎ কনস্ট্যান্ট মানে কী। তো এখানে দেখুন দুটো পয়েন্ট লেখা আছে। ফার্স্ট পয়েন্টে বলছে সি কনস্ট্যান্ট আর অলসো লাইক নর্মাল ভেরিয়েবল, নর্মাল ভেরিয়েবলের মতোই সি প্রোগ্রামিংয়ের কনস্ট্যান্টগুলো হয়, বাট অনলি ডিফারেন্স ইজ দেয়ার ভ্যালুজ ক্যান নট বি মডিফাইড বাই দ্য প্রোগ্রাম ওয়ান্স দে আর ডিফাইন্ড। অর্থাৎ আমরা ভেরিয়েবল যখন পড়েছি তখন বলেছি যে সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবলগুলোকে আমরা পরে আমাদের এক প্রোগ্রামিংয়ের এক্সিকিউশনের সময় চেঞ্জ করতে পারি। অর্থাৎ এ ইকুয়ালস যদি টু হয়, পরে যদি আমরা এ ইকুয়ালস থ্রি লিখি তাহলে এর ভ্যালুটা টু থেকে থ্রিতে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা কনস্ট্যান্ট যদি ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করে দিই তাহলে সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা পরবর্তী টাইমে চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ মডিফাই করতে পারবো না। আর দুই নম্বর পয়েন্ট বলছে কনস্ট্যান্ট রেফার টু ফিক্সড ভ্যালু, তার মানে যখন একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব তখন সেই কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে ফিক্সড ভ্যালু একটা থাকবে, সেটাকে মডিফাই করা যাবে না। দে আর অলসো কল্ড অ্যাজ লিটারেল, আপনি অনেক সময় এই কথাটা শুনবেন যে লিটারেল আর কনস্ট্যান্ট একই জিনিস। যখন কোনো একটা ভেরিয়েবল ফিক্সড ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয় কনস্ট্যান্ট উল্লেখ করে তখন সেটাকে আমরা লিটারেলসও বলি। এই এক্সাম্পল এই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে এদিকে একটা ভেরিয়েবল দেওয়া আছে যেটা খোলা বাক্সের মতো দেওয়া আছে, অর্থাৎ মেমোরিকে একটা খোলা বাক্সের মতো ভাবতে পারি, যেখানে কোনো একটা ভ্যালুকে আমরা রাখবো, আবার সেটাকে মডিফাই করার জন্য আমরা সেটাকে সেখান থেকে বাক্স থেকে তুলে নিতে পারবো। অর্থাৎ যখন আমরা ভেরিয়েবল বলবো ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করবো, সেই জন্য এটা খোলা বাক্সের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং যখন কনস্ট্যান্ট বলবো, ধরুন আমরা পায়ের মান 3.14 সব জায়গাতেই, তাহলে যদি আমরা পায়ের ভ্যালুটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করি, বা যদি আমরা সুদের কোনো প্রোগ্রামিং করি তাহলে ইন্টারেস্টটা সবসময় একই থাকে, সেই জন্য আমরা ইন্টারেস্ট যেটা থাকবে সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করতে পারি। অর্থাৎ যেমন 3.4 যদি আমরা এর ভেতরে ঢুকিয়ে দিই ভেরিয়েবলটার মধ্যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, তাহলে সেটা আমার চেঞ্জ হবে না, সেটা বোঝানোর জন্য এটাও একটা বন্ধ বাক্সের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে চলুন যে কত ধরনের কনস্ট্যান্ট হয়, বেসিক টাইপস অফ সি কনস্ট্যান্ট, সেগুলো ডিফারেন্ট বুকসের মধ্যে ডিফারেন্টভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কোনো একটা বইয়ে সি প্রোগ্রামিং কনস্ট্যান্টকে দুটো ভাগে বিভক্ত করেছে, একটা প্রাইমারি কনস্ট্যান্ট এবং আরেকটাকে সেকেন্ডারি কনস্ট্যান্ট হিসাবে। আবার প্রাইমারি কনস্ট্যান্টগুলোকে ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট এবং ক্যারেক্টার কনস্ট্যান্টে ডিভাইড করেছে, আর সেকেন্ডারি কনস্ট্যান্টগুলোকে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন এবং ইনাম এইরকমভাবে ডিভাইড করেছে। এবং কোনো কোনো বুকসে, কোনো কোনো বইয়ের মধ্যে আপনি দেখতে পারবেন যে কনস্ট্যান্টগুলোকে দুভাগে বিভক্ত করেছে, ডিপেন্ড অন দেয়ার নিউমেরিক্যাল এবং ক্যারেক্টার ভ্যালু। অর্থাৎ নিউমেরিক্যাল কনস্ট্যান্ট এক ধরনের কনস্ট্যান্ট এবং ক্যারেক্টার কনস্ট্যান্টগুলো এক ধরনের কনস্ট্যান্ট। নিউমেরিক্যাল কনস্ট্যান্টগুলোকে আবার ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট হিসাবে ডিভাইড করেছে, এবং ক্যারেক্টার কনস্ট্যান্টগুলোকে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট এবং স্ট্রিং কনস্ট্যান্টে বিভক্ত করেছে। এখানে যদি আগেরটা ছবিটা দেখেন তাহলে দেখবেন যে ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট এইগুলো আসলে এখানে আছে, অর্থাৎ ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট, তারপরে দিকে ক্যারেক্টার কনস্ট্যান্ট। কিন্তু এটা বোঝার বেশি সুবিধা হবে যে আপনি নিউমেরিক্যালভাবে ভাবতে পারবেন আর এগুলোকে ক্যারেক্টার হিসাবে ভাবতে পারবেন। অর্থাৎ এখানে এক্সাম্পল যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ইন্টিজার কনস্ট্যান্ট 1, 2, 3, -1, 2, 3, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ হতে পারে, 0 হতে পারে ইন্টিজার কনস্ট্যান্টের এক্সাম্পল হিসাবে। তারপর রিয়েল কনস্ট্যান্ট বলতে আপনার ফ্লোটিং পয়েন্ট যে সমস্ত কনস্ট্যান্টগুলো আছে সেইগুলো, অর্থাৎ 0.0083, 0.95, এবং এছাড়া সিঙ্গেল কনস্ট্যান্ট বলতে 5, x, a, এক একটা সিঙ্গেল কনস্ট্যান্ট। আর যখন স্ট্রিং কনস্ট্যান্টের কথা বলবো তখন তার মানে একটা কতগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং তৈরি হয়, অর্থাৎ HELLO এটা একটা স্ট্রিং পুরো। 1+2+3, এটা যেটা এক্সাম্পল দেওয়া আছে এটাও একটা স্ট্রিং, বা আমরা বলতে পারি হ্যালো ওয়ার্ল্ড, গোটা কথাটা একটা স্ট্রিং কনস্ট্যান্ট। তাহলে আমরা এই ক্যাটাগরির মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের কনস্ট্যান্ট কত রকমের হতে পারে, অর্থাৎ ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট, সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট, এইরকমভাবে আমাদের
কনস্ট্যান্টগুলো হতে পারে এবং তাদের এক্সাম্পল আমরা নিচে দেখলাম। এরপরে আমরা দেখব যে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে যদি আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে চাই তাহলে সেগুলোর সিনট্যাক্সগুলো কী হবে, এবং একটা এক্সাম্পল করিয়ে দেখাবো যে আমরা বললাম যে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে আমরা মডিফাই করতে পারি না, সেটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করে দেখাবো। তার জন্য আপনি সিনট্যাক্সটা একটু দেখে নিন যে এগুলোকে আমরা এরকমভাবে লিখতে পারি। প্রথমে কনস্ট্যান্ট যে কিওয়ার্ড আছে CONST এই কথাটা দিতে হবে, তারপর ডেটা টাইপগুলো দিতে হবে। যদি ডেটা টাইপ কী কী ধরনের হয় যদি না জানেন তাহলে প্রিভিয়াস ভিডিওতে আপনি দেখে নিতে পারেন। ডেটা টাইপগুলো যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এরকম হতে পারে। এবং তারপরে ভেরিয়েবল নেম আপনাকে দিতে হবে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করার জন্য, অথবা আপনি এইভাবে দিতে পারেন প্রথমে ডেটা টাইপ, তারপরে কনস্ট্যান্ট, এবং তারপরে ভেরিয়েবলের নেমগুলো দিতে পারেন। যদি ভেরিয়েবলের নাম কীভাবে দিতে হয় যদি না জানেন তাহলে আমাদের এই ভেরিয়েবলের নাম কীভাবে তৈরি করতে হয় তার জন্য একটা ডিফারেন্ট ভিডিও আছে প্রিভিয়াসলি, আপনি সেটা থেকে দেখে নিতে পারেন। এবং এটা ছাড়াও এই ধরনের আমরা অর্থাৎ এই নিচের কনস্ট্যান্ট, ডেটা টাইপ, তারপরে পয়েন্টার ভেরিয়েবল আমরা পরে ডিসকাস করব যখন পয়েন্টার চ্যাপ্টার আসবে। আমরা এখন এই দুটো সম্বন্ধে আপনাকে একটু বলে দেখাবো। এক্সাম্পল এখানে নিচে দেখুন দেওয়া আছে যে কনস্ট্যান্ট ইন্টিজার বি ইকুয়ালস টু 1, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট একটা কিওয়ার্ড, ইন্টিজার একটা কিওয়ার্ড, কনস্ট্যান্টটা এবং ইন্টিজার এখানে ডেটা টাইপ, এবং বি হচ্ছে এখানে ভেরিয়েবল নেম ইকুয়ালস টু 1। এবং এটাকে এইভাবে পড়তে হয় যে বি ইজ অ্যান ইন্টিজার হুইচ ইজ কনস্ট্যান্ট। তাহলে এটা কি, বি ইজ অ্যান ইন্টিজার হুইচ ইজ কনস্ট্যান্ট, এবং এই অর দিয়ে আছে, অরের জন্য এই এক্সাম্পলটা দেওয়া আছে। অর্থাৎ প্রথমে আমরা ডেটা টাইপ ইউজ করব, তারপরে কনস্ট্যান্ট কিওয়ার্ড যেটা আছে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা, তারপর ভেরিয়েবল নেম, এবং তারপর সেটার মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা কনস্ট্যান্ট ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি। এবং এটাকে এইভাবে পড়তে হয় যে কীভাবে পড়বেন, যে বি ইজ এ কনস্ট্যান্ট ইন্টিজার, এখানে পড়বো যে বি ইজ এ কনস্ট্যান্ট ইন্টিজার, আর এখানে দেখবো যে বি ইজ অ্যান ইন্টিজার হুইচ ইজ কনস্ট্যান্ট, এইভাবে পড়বো। এখন আমরা একটা প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করে দেখাবো যে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলো কীভাবে ডিক্লেয়ার করে এবং সেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা আমরা দেখাবো। তো চলুন আমরা কোড ব্লক ওপেন করি এবং তারপরে স্টার্ট করি। এরকম আমাদের কোড ব্লক চলে এসেছে। তার জন্য নতুন একটা প্রোগ্রামিং করার জন্য এমটি ফাইল একটা নিতে হবে, তারপর প্রোগ্রামিংটাকে সেভ করুন, ফাইলটাকে সেভ করুন। সেভ করার জন্য ফাইল সেভ অ্যাজে গিয়ে ডিরেক্টরি চুজ করুন, এবং ডিরেক্টরি চুজ করার পরে এখানে আপনাকে নাম দিতে হবে কনস্ট্যান্টস, যে কোনো নাম আপনি দিতে পারেন। আমি আমার বোঝার সুবিধার জন্য কনস্ট্যান্টের প্রোগ্রামিং করছি বলে কনস্ট্যান্ট.সি নাম দিলাম। এবং তারপরে আপনাকে হেডার ফাইলটা লিখতে হবে হ্যাশ ইনক্লুড এবং stdio.h হেডার ফাইল দিয়ে দিলাম। তারপরে আমাদের মেন ফাংশন, ভয়েড মেন ফাংশন আমাদের লিখলাম, এবং মেন ফাংশনের মধ্যে আমরা কী করব, আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবলটা আমরা তৈরি করব। তার জন্য আমাদের কনস্ট কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ডেটা টাইপ, এবং তারপরে ভেরিয়েবলের নেম আমাদের ওখানে এ ছিল, এ ইকুয়ালস টু আমরা 1 দিয়ে দিলাম। তারপরে কী করলাম, এটাকে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট করে দেখাচ্ছি যে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে কীভাবে প্রিন্ট করে দেখা করতে হয়, সেই জন্য %d। এবং তারপরে এখানে যদি আপনি এ কথাটা লেখেন, এ ভেরিয়েবলটা দিয়ে দেন, তাহলে আপনার এর ভ্যালু কত সেটা প্রিন্ট করবে। এবার এটাকে কম্পাইল এবং রান করে দেখুন। কম্পাইল এবং রান হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভ্যালুটা 1 এসছে। এখন আমরা বলেছিলাম যে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে মডিফাই করা যায় না। এবার যদি আমি একটা পরের লাইনে এ ইকুয়ালস যদি 5 লিখি, তাহলে অ্যাকচুয়ালি আমরা কী ট্রাই করছি এই লাইনটার মাধ্যমে, এটার লাইনের মধ্যে ট্রাই করছি যে আমরা এর ভ্যালুটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। তো যদি আমরা এটাকে কম্পাইল করি বা রান করি, তাহলে এখানে কী দেখাচ্ছে, একটা এরর আসছে। এখানে এররটা কী দেখাচ্ছে, অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল এ, তার মানে এটাকে আমরা মডিফাই করতে পারবো না, এই ভেরিয়েবলটাকে আমরা খালি রিড করতে পারবো। তাহলে এই স্টেটমেন্টটা আমাদের ভুল। কিন্তু যদি আমরা এই কনস্ট্যান্ট লেখাটা সরিয়ে দিই, অনলি ইন্টিজার রাখি, তাহলে কী দেখব, এটা তখন কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকলো না, কনস্ট্যান্ট ইন্টিজার থাকলো না, তখন আমরা কী, তখন এর ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এই স্টেটমেন্ট থেকে যখন এ স্টেটমেন্টে আসবে, তখন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এবার কম্পাইল এবং রান করে দেখুন যে
এবার আমার কোনো প্রোগ্রামিংয়ে এরর আসেনি এবং আমাদের ভ্যালুটা দিয়ে দিয়েছে কত 5, অর্থাৎ এর ভ্যালুটা মডিফাই হয়ে গেছে। ঠিক তেমনই আমরা ইন্টিজার কনস্ট্যান্টকে আমরা এইভাবেও বলেছিলাম ডিক্লেয়ার করা যায়, অর্থাৎ কনস্ট্যান্ট কথাটি আমরা পরেও লিখতে পারি, অর্থাৎ ইন ডেটা টাইপের পরে কনস্ট্যান্ট এবং তারপরে ভেরিয়েবল নেম, তারপরে এখানে 1 আমরা অ্যাসাইন করেছি। এবং তারপর আমরা কী চাইছি যে আমাদের প্রোগ্রামিংটা মডিফাই করুক a=5, যেটা সম্ভব নয়। এবার কম্পাইল করে দেখুন, তা আমার একই এরর দিচ্ছে। কারণ কি? কারণ এটা আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল বলে ডিক্লেয়ার করে দিয়েছি, যেহেতু সেই জন্য এই লাইনটা আমার ভুল দেখাচ্ছে। কারণ কি? কারণ এ এখন আমার রিড অনলি ভেরিয়েবল হয়ে গেছে, এটাকে আমরা মডিফাই করতে পারবো না। তাহলে এটা ছিল কনস্ট্যান্ট ভেরিয়েবল, যে মডিফাই করা যায় না কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালুগুলোকে, সেটা দেখানো হলো। তাহলে আমরা এই সিনট্যাক্সগুলো বুঝতে পারলাম, এবং এ যে ইন্টিজার কনস্ট্যান্ট বি বা এ যাই হোক না কেন, আমরা ওখানে এ দিয়ে করে দেখালাম, এটা সম্পূর্ণ বোঝা গেল। এবং এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব যে ইন্টিজার কনস্ট্যান্ট যেগুলো আছে, ইন্টিজার কনস্ট্যান্ট ডেসিমেল ইন্টিজার কনস্ট্যান্টে ভাগ করা হয়, অক্টাল ইন্টিজার কনস্ট্যান্টে ভাগ করা হয় এবং হেক্সাডেসিমেল ইন্টিজারে কনস্ট্যান্ট হয়, এবং সেই ডেসিমেল ইন্টিজারগুলো কী কী হতে পারে এবং সেগুলোর প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে ইমপ্লিমেন্ট করব, এবং ডেসিমেল এই ইন্টিজার কনস্ট্যান্টগুলোকে নামকরণের জন্য কিছু রুলস আছে, সেই রুলসগুলো কী কী সেগুলো আমরা দেখবো।